করার সময় পানির ছিটা যদি অন্য পবিত্র পানিতে পড়ে, সে পানি কি অপবিত্র হয়ে যাবে? সে পানি দিয়ে কি পুনরায় উযু বা গোসল করা যাবে? উত্তর হলো, সে পানি দিয়ে উযু বা গোসল করা যাবে, ওই পানি নাপাক হবে না। আপনি উযু করছেন, উযুর পানিটা পাশে রাখা কোনো বালতিতে ভালো পানি আছে, সে পানিতে কিছু ফোঁটা গিয়ে পড়েছে, এর ফলে ওই পানিটা নাপাক হবে না। কারণ উযুর যে পানি উযুতে ব্যবহার করা হয়েছে, এটা ব্যবহৃত পানি, মায়ে মুস্তামাল, কিন্তু এটা নাপাক না। এটা লাগলে যে কাপড় চোপড় শরীরে নাপাক হবে এমন না, কারণ এখানে কোনো নাপাক নাই, এটা শুধু হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, হাতে তো নাপাক ছিল না। উযুর সময়ের যে পানি, সে পানি উযুতে ব্যবহার করা হয়ে গেছে, ব্যবহৃত পানি, এই পানিটা নাপাক না। কিন্তু এই পানি দিয়ে আর উযু করা যাবে না। আপনি উযু করেছেন, ওই পানিগুলো দিয়ে আবার আরেকজন উযু করলে উযু করতে পারবে না। তবে বালতিতে যদি কয়েক ফোঁটা পড়ে, তাতে বালতিতে বেশিরভাগ যেহেতু পবিত্র পানি, তো সেক্ষেত্রে এই ব্যবহৃত পানির কিছু ফোঁটা পড়লে, কিছু ছিটা পড়লে সেখানে গিয়ে সে পানি নাপাক তো হবেই না, ওই পানি দিয়ে উযুও করা যাবে, গোসলও করা যাবে। উযু গোসল করার যে উপযোগিতা ওই পানি দ্বারা, সেটা নষ্ট হয়ে যাবে না। তবে সচরাচর এ ধরনের পানি একটু দূরে রাখা বা ঢেকে রাখা উচিত, যাতে করে এই বিভিন্ন রকমের পবিত্র পানি হতে পারে, অপবিত্র পানি হতে পারে, উযুত পানি হতে পারে, টেপে কোনো নাপাক ধরছে সে পানি হতে পারে, ছিটা যেত না পড়ে, যত সময়টাকে সতর্কতার সাথে আপনার হেফাজতে রাখা উত্তম। তবে ওই পানি দিয়ে উযু হয়ে যাবে, যদি উযুর পানির ছিটা পড়ে তারপরও।